সুপ্রিয় দর্শক, আমি অ্যাস্ট্রোলজার কেসি পাল। আমার আজকের আয়োজন আজকের রাশিফল নিয়ে। তো আজ 19 অক্টোবর 2024 ইংরেজি তারিখ, 271 বাংলাদেশ মতে, 371 1431 বঙ্গাব্দ, হিজরি 15 রবি ছানি, রোজ শনিবার। দ্বিতীয় তিথি থাকবে দুপুর 1:12 পর্যন্ত, তারপর তৃতীয় তিথি আরম্ভ হবে। আর ভরণী নক্ষত্র থাকবে দুপুর 2:58 পর্যন্ত, অশ্রিক যোগ নিয়ে। তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা মেষরাশির জাতক বা জাতিকা হবেন। তাই তো চন্দ্র মেষরাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে। রবি বুধের সপ্তম দৃষ্টি, রাহুর দ্বাদশ দৃষ্টি, শনি মহারাজের তৃতীয় দৃষ্টি নিয়ে। তাছাড়া বৃষ রাশিতে বৃহস্পতি, মিথুন রাশিতে মঙ্গল, কন্যা রাশিতে কেতু, তুলা রাশিতে রবি বুধ যুক্ত, বৃশ্চিক রাশিতে শুক্রাচার্য, কুম্ভ রাশিতে শনি এবং মীন রাশিতে রাহু পরিভ্রমণ করবে। তো সমগ্র দিনের রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণীর উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মীন পর্যন্ত যে 12টি রাশি, 12টি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে 27টি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন, তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন। তাই তো আমি আমার প্রাণ প্রিয় দর্শকদের বলবো, আপনারা ভিডিওটি দেখুন, শুনুন, অনুধাবন করুন এবং দিনের শেষে হিসেব মিলিয়ে নিন। যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রেডিকশন 19 অক্টোবর 2024 ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তখন ভিডিওটিতে লাইক করতে পারেন, কমেন্ট করে মতামত জানাতে পারেন, এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন। তো দর্শকবৃন্দ, সর্বপ্রথম আসবো মেষরাশি ও মেষলগ্ন নিয়ে। তো মেষরাশি মেষলগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন, তাদের জন্য 19 অক্টোবর 2024 ইংরেজি তারিখে দুর্যোগের কালমেঘ কাটবে এবং সুদিনের সূর্য ফোকাস মারবে, দুরারোগ্য ব্যাধিপীড়া থেকে আরোগ্য লাভ করাবে, মনকষ্ট, মনোবেদনা, মনচঞ্চলতা দূরীভূত হবে, নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে, বেকার যুবক যুবতীদের মুখে হাসির ঝলক ফুটবে, কেরিয়ার চমকে দেবে, সহকর্মীদের পূর্ণ সহযোগিতা পাবে, জানিয়ে জীবিকা অর্জনের ভিতকে 10 গুণ মজবুত করতে সক্ষম হবেন, সেই সঙ্গে সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে, এমনকি ঘুষ উৎকোচ গ্রহণ, নেশা জাতীয় দ্রব্য সেবন, ক্রয় বিক্রয়, অস্ত্রশস্ত্রের অপপ্রয়োগ সহ সকল প্রকার 2 নম্বরী কাজে যারা লিপ্ত ছিলেন সেই সকল দিক থেকে ফিরিয়ে আনবে, এমনকি রাগ, জেদ, ক্রোধ, অহংকার কমবে, সেই সঙ্গে জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে, এমনকি সুখ সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে, সন্তানদের সাফল্য দেবে, শিক্ষার্থীদের মনের বাসনা পূর্ণ করবে, সব মিলিয়ে দিনটি মৌজ ও মস্তিতে উপভোগ করাবে। তাই তো মেষরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে, তাহলে বিশেষ করে শ্রমিক কর্মচারীদের মাথায় হাত দিয়ে কার্য উদ্ধার করতে হবে, সেই সঙ্গে শিক্ষার্থীদের ঘরে বসে কুড়িয়ে হয়ে থেকে ভাগ্যের দোহাই দিলে চলবে না, কারণ দিন রাত চলতে থাকুন আলো পাবেন, আর দাঁড়িয়ে পড়লে অন্ধকার মনে হবে। আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে বিশেষ করে গোপন প্রেম ফাঁস হয়ে পড়তে পারে, মান মর্যাদা ধুলায় মিশিয়ে দিতে পারে, সেই সঙ্গে অর্থকড়ির সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে, আর ধার কর্জ দেওয়া থেকে বিরত থাকতে হবে। আর জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে তাহলে জীবনসাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে, সেই সঙ্গে বুদ্ধিমত্তা, বিচক্ষণতা, কৌশল, অধ্যবসায় অধিক জাগ্রত হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষলগ্ন নিয়ে। তো বৃষ রাশি বৃষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন, তাদের জন্য 19 অক্টোবর 2024 ইংরেজি তারিখে বিশেষ করে দিনটি খুব একটা শুভকর নয়। আয় উপার্জনের সাথে ব্যয়ের সামঞ্জস্যতা রক্ষা করা কঠিন হবে, সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যে লোকসান গুনতে হবে, কর্মস্থলে অশান্তির সৃষ্টি হবে, কেরিয়ারে ধস নামবে, আর্থিক দৈন্যদশা জেঁকে ধরবে, দাম্পত্য কলহ, পারিবারিক কলহে, পারিবারিক কলহ থেকে সামাজিক কলহে, এমনকি বিচ্ছেদে রূপ নেবে। তাছাড়া বিশেষ করে না বুঝে চুক্তি সম্পাদন, বিনিয়োগ, চেক স্টাম্পে স্বাক্ষর করলে সেটি ঘাতক প্রমাণিত হবে। তাছাড়া সংকটকালে বন্ধু বান্ধব,
আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে। সেই সঙ্গে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হুমকির মুখে পড়বে, এমনকি প্রতিষ্ঠা যশ সম্মান ধুলায় মিশিয়ে দেবে। বাড়ির ইলেকট্রনিক সামগ্রী, বৈদ্যুতিক মিটার, জলের কল মেরামতে নাজেহাল করবে। সেই সঙ্গে পরিবারের কোনো বয়স্ক লোকের শরীর স্বাস্থ্য খারাপ হয়ে পড়বে, তাকে নিয়ে হাসপাতালে চক্কর কেটেও শেষ রক্ষা নাও হতে পারে, আপনাদের শোকের বন্যায় ভাসাতে পারে। তাই তো বৃষরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কীটিকা হয়ে থাকে, তাহলে বিশেষ করে ধৈর্য সাহস মনোবল নিয়ে এগোনোর চেষ্টা করুন। সেই সঙ্গে ডাইনে বামে সামনে পিছে চতুর্দিকে নজর রাখুন, আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর তীক্ষ্ণ নজর রাখুন। আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে ভাই ভাই ঠাই ঠাই তৈরি হবে, পারিবারিকভাবে পৃথক হবার প্রয়োজন পড়বে, এমনকি ধৈর্য সাহস মনোবল ভেঙে চুর মার করে দেবে। আর জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে জমিজমা নিয়ে বিরোধ তৈরি হবে, সেই সঙ্গে বিশেষ করে জীবন সঙ্গীর তরফ থেকে বা শ্বশুরালয়ের সঙ্গে কারণে অকারণে মতানৈক্য তৈরি হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে। তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 19 অক্টোবর 2024 ইংরেজি তারিখে দিনটি শুভ, স্মরণীয়, বরণীয়, রেকর্ডীয় দিন, এমনকি প্রাপ্তির খাতা পূর্ণ করার দিন, সাধন ভজনে সিদ্ধি লাভ করার দিন, মামলা মোকদ্দমা কোর্ট কেসে জয়ী হওয়ার জন্য দিনটি রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে, এমনকি সম্ভাব্য ক্ষেত্রে দীর্ঘদিনের কারাবাস থেকে মুক্তির পথ প্রশস্ত করবে। সেই সঙ্গে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে, এমনকি আত্মীয় স্বজনের সাথে সম্প্রীতি গড়ে উঠবে, বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন পুনরুদ্ধার হবে। সেই সঙ্গে শিক্ষার্থীদের জ্ঞানের ভাণ্ডার পূর্ণ করবে। তাছাড়া আপনার বুদ্ধিমান মানুষ, বিচক্ষণ মানুষ, কৌশলী মানুষ, অধ্যবসায়ী মানুষ রূপে পরিগণিত হবেন আজকের দিনটিতে। তাই তো মিথুন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে গৃহবাড়ি, ফ্ল্যাট বাড়ি, ভূমি সম্পত্তি, দোকানপাট ও যানবাহন ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে। আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে যারা ঝুঁকিপূর্ণ কাজে বিনিয়োগ করে মুখ গুমরা করে বসেছিলেন তাদের মুখে সুখের হাসি ফুটবে, সেই সঙ্গে অংশীদারদের সহযোগিতা পাবে আজকের দিনটিতে। আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে বিবাহযোগ্যদের বিবাহ কার্য সুসম্পন্ন হবে, ওই বিবাহে প্রচুর উপহার উপঢৌকনাদি পাবে, তবে জীবনসঙ্গে স্বাস্থ্যগত ব্যাপার নিয়ে দুশ্চিন্তার কারণ হতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে। তো কর্কট রাশি কর্কট লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 19 অক্টোবর 2024 ইংরেজি তারিখে কর্ম, অর্থ, যশ, খ্যাতি, প্রতিপত্তিপূর্ণ এক রাজকীয় দিন আপনাদের সামনে হাজির হবে। সেই সঙ্গে নিত্য নতুন স্বপ্ন পূর্ণ হবে, এমনকি বেকারদের মুখে হাসির ঝলক ফুটবে, সেই সঙ্গে কেরিয়ার তো চমকাবেই, অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবে, এমনকি সহকর্মীদের সহযোগিতায় আটকে থাকা কাজ সচল হবে। সেই সঙ্গে স্বদেশ বিদেশ ভ্রমণের নতুন নতুন সুযোগ আসবে, শিক্ষার্থীরা মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ পাবে যা জীবন গড়ার কারিগর করবে। সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষরা পিছু হটবে, আপনাদের দুর্বার গতিতে এগিয়ে দেবে, এমনকি বহুগুণের স্বীকৃতিতে বিজয়ের বর্মাল্য গলায় পড়াবে। সেই সঙ্গে আপনাদের আদেশ উপদেশ লোকে শুনবে, জানবে, মানবে, মাথার মণি ভাববে, এমনকি নৌভ্রমণ, আকাশ ভ্রমণের জন্য দিনটি রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য করবে। তাই তো কর্কট রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব ফিরিয়ে দেবে, এমনকি প্রতিষ্ঠা যশ সম্মান হাতের মুঠোয় আনবে। আর জন্ম নক্ষত্র যদি পুষা হয়ে থাকে তাহলে বিশেষ করে জরা ব্যাধি দুঃখ দৈন্য দূরে পালাবে, মনকষ্ট, মনোবেদনা, মনচঞ্চলতা দূরীভূত হবে, সেই সঙ্গে সৎনীতি, সৎ উদ্দেশ্য নিয়ে দুর্বার গতিতে এগিয়ে চলবেন। আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে বিশেষ করে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনদের পূর্ণ সহযোগিতা পাবে, এমনকি নতুন প্রেম, নতুন বন্ধুত্ব দীর্ঘস্থায়ী হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহলগ্ন নিয়ে। তো সিংহ রাশি সিংহলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 19 অক্টোবর 2024 ইংরেজি তারিখে ভাগ্য লক্ষ্মী আপনাদের দ্বারে এসে টোক্কা মারবে, এমনকি দ্বার খুললেই গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে, সেই সঙ্গে নিত্য নতুন স্বপ্ন পূরণ হাতের মুঠোয় আনবে, এমনকি কেরিয়ার তো চমকাবেই, দুরারোগ্য ব্যাধিপীড়া থেকে আরোগ্য লাভ করাবে, সুখ সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে, সন্তানদের সাফল্য দেবে, শিক্ষার্থীদের মনোবাসনা
বাসনা পূর্ণ করবে, প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে, পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে, ধর্ম প্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে, এমনকি আজকের দিনটি মহেন্দ্রক্ষণ বলে বিবেচিত হবে। তো আজকের দিনে আপনারা ন্যূনতম একটি বৃক্ষ রোপণ করুন, দেখবেন ওই বৃক্ষটি অদূর ভবিষ্যতে ফুল দেবে, ফল দেবে, তাছাড়া সংকটে পড়লে ছায়া দিয়ে বাঁচাবে। তাই তো সিংহ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মগা হয়ে থাকে তাহলে বিশেষ করে বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়িত হবে, সেই সঙ্গে বিশেষ করে ঝটকা উপার্জনের পথ খুলবে, ব্যাংক ব্যালেন্স বাড়িয়ে দেবে, ধার কর্জ ঋণ মুক্ত করবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফল্গুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে, লৌকিকতায় ব্যয়ের মাত্রা বাড়বে, মায়ের স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত হবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফল্গুনি হয়ে থাকে তাহলে আপনার যশস্বী মানুষ, খ্যাতিমান মানুষ, প্রতিষ্ঠিত মানুষ রূপে পরিগণিত হবেন আজকের দিনটিতে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসব কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে। তো কন্যা রাশি কন্যা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 19 অক্টোবর 2024 ইংরেজি তারিখে বিশেষ করে দিনটি শুভ নয়, অশুভত্বের করাল গ্রাস গ্রাস করবে, সেই সঙ্গে লোকে ভুল বুঝবে, সন্দেহের চোখে দেখবে, প্রতিটা কাজের শুরু ভালো হবে কিন্তু শেষ ভালো হবে না, সেই সঙ্গে ভ্রমণকালীন সতর্কতার সাথে চলতে হবে, নসের চোর সিটিং বাজে দৌড়াতে পড়ে যথা সর্বস্ব হারিয়ে ঠুটো জগন্নাথ হয়ে বাড়ি ফিরতে হবে, সেই সঙ্গে মামলা মোকদ্দমা উৎকট উদ্ভট ঝামেলা আর অপ্রীতি কর ঘটনা এড়াতে বিশেষ করে সর্বদা সতর্ক থাকতে হবে, এমনকি ঘুষ উৎকোচ গ্রহণ থেকে সকল প্রকার দু নম্বরই কাজবাজ থেকে দূরে থাকতে হবে, এমনকি পথে কুড়িয়ে পাওয়া মানি ব্যাগ মোবাইল বা মূল্যবান দ্রব্যাদি তুলে আনায় বিপদ আপদ আপনাদের পিছু অনুসরণ করতে পারে। তাছাড়া বিশেষ করে আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপরও তীক্ষ্ণ নজর রাখতে হবে, সেই সঙ্গে জলে নেমে জলের গভীরতা মাপতে যাওয়া ঠিক হবে না, দাম্পত্য সুখ শান্তি বজায় রাখা কঠিন হতে পারে, শিক্ষার্থীদের মন ভিন্ন দিকে ধাবিত হতে পারে, এমনকি লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করতে পারে। তাই তো ডাইনে বামে সামনে পিছে চতুর্দিকে নজর রেখে ভেবে চিনতে বুঝে শুনে দিনটি অতিক্রম করতে হবে। তাই তো কন্যা রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফল্গুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে শূন্য পকেট পূর্ণ হবে, তবে সেই অর্থ ধরে রাখা কঠিন হবে, এমনকি জয়েন্ট অ্যাকাউন্টে টাকা রাখতে হবে, সেই সঙ্গে ধার কর্জ দেওয়া থেকে বিরত থাকতে হবে। আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসবে যেটি গোটা পরিবারের শোকের মাতাম বইয়ে দিতে পারে। আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে জমি জমা নিয়ে বিরোধ তৈরি হবে, কর্মস্থলে প্রায় শেষ হয়ে আসা কাজ আটকে যাবে, এমনকি ব্যবসা বাণিজ্যে লাগাতার লোকসানও গুনতে হতে পারে আজকের দিনটি। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো তুলা রাশি ও তুলা লগ্ন নিয়ে। তো তুলা রাশি তুলা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 19 অক্টোবর 2024 ইংরেজি তারিখে বিবাহযোগ্য পাত্রপাত্রীরা বিবাহের পূর্ব প্রস্তুতি নিন, খুব শীঘ্রই বিবাহের সানাই বাজবে, সেই সঙ্গে জীবন সাথী শ্বশুরালয় ও মাতুলালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে, এমনকি দাম্পত্য কলহ বিবাদ বিদূরিত হবে, সেই সঙ্গে অংশীদারি ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে, এমনকি প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী করবে, সেই সঙ্গে সন্তানদের সাফল্য দেবে, কামনা বাসনাকে পূর্ণ করবে, গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কার এমনকি ইলেকট্রনিক সামগ্রীর পসরা সাজবে, সেই সঙ্গে বুদ্ধিমত্তা বিচক্ষণতা কৌশল অধ্যবসায় জাগ্রত হবে, যা সুনাম যশ প্রতিষ্ঠা খ্যাতি প্রতিপত্তির শীর্ষে আরোহণ করাবে। তাই তো তুলা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে দুর্ভাগ্য তো দূর হবেই আর সৌভাগ্যের প্রদীপ প্রজ্বলিত হবে, সেই সঙ্গে সঞ্চয়ের গ্রাফ চাঙ্গা করবে, ভাগ্য লক্ষ্মীর কৃপা বর্ষিত হবে। আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে শ্রমিক কর্মচারীদের সহযোগিতা পাবে, কলকারখানার উৎপাদন বাড়বে, ব্যবসা বাণিজ্যে গতিশীলতা ফিরিয়ে দেবে। আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে ভাই বোনদের পূর্ণ সহযোগিতা পাবে, ভাই বোনদের স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত হবে, শ্রমিক কর্মচারীদেরও পূর্ণ সহযোগিতা পাবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্ন নিয়ে।
তো বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 19 অক্টোবর 2024 ইংরেজি তারিখে সিজনাল রোগ ব্যাধির সাথে সাথে পুরাতন দুরারোগ্য ব্যাধি প্রায় আক্রান্ত করতে পারে। তাছাড়া টাকা পয়সা হাতে আসার আগেই খরচের খাত তৈরি হতে পারে, মিথ্যা দুর্নাম বদনাম কলঙ্ক চেপে দিতে পারে। দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড় ভাড় মিছিল মিটিং বর্জন করতে হবে, এমনকি বিষাক্ত কীট পতঙ্গের দংশন থেকে বাঁচতে ঝোপ জঙ্গল এড়িয়ে চলতে হবে। সেই সঙ্গে বিশেষ করে ভয় ভীতি অপমান অপদস্থ হতে হতে পারে, এমনকি অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হতে পারে। প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে চুরমার করে দিতে পারে, বন্ধুত্বে ফাটল ধরতে পারে, আত্মীয়দের সাথে মতানৈক্য তৈরি হতে পারে। সেই সঙ্গে বিশেষ করে অর্থকড়ি সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে, এমনকি শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত হতে পারে, যা লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করতে পারে। তাই তো বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হুমকির মুখে পড়বে, কথাবার্তায় শালীনতা বজায় রাখতে হবে, রাগ জেদ ক্রোধ বর্জন করতে হবে। আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে আর আপনারা যদি ভাড়াটিয়া হন সেক্ষেত্রে মালিকের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে, নচে তসিরেই বাসা বাড়ি অফিস আদালত পাল্টানোর জন্য হুন্নি হয়ে ছুটে বেড়াতে হবে। আর জন্ম নক্ষত্র যদি জ্যেষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে পদে পদে ভুল করাবে, প্রতিটা ভুলের মাশুল গুণাবে, সেই সঙ্গে বিশেষ করে বিদেশে অবস্থানরত স্বজনদের অপ্রত্যাশিত স্বদেশ প্রত্যাবর্তনে ঋণের ঘানি টানা আরম্ভ হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো ধনুরাশি ও ধনুলগ্ন নিয়ে। তো ধনুরাশি ধনুলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 19 অক্টোবর 2024 ইংরেজি তারিখে পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে, সেই সঙ্গে পিতৃমাতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে। তাছাড়া শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দেবে, এমনকি সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পাবে। সেই সঙ্গে মামলা মোকদ্দমা কোর্ট কেস সালিশ বিচারে আপনাদের জয়ী করবে। সেই সঙ্গে স্বদেশ বিদেশ ভ্রমণের নতুন মাত্রাও যুক্ত হবে আজকের দিনটিতে। তাছাড়া শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন দেখবে, প্রভাব প্রতিপত্তি দেখবে, একাগ্রতার বন্ধন দেখবে, অবশেষে পিছু ফুটবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে। তাই তো ধনুরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মূলা হয়ে থাকে তাহলে বিশেষ করে নতুন গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি দোকানপাট ও যানবাহন ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্বাষাঢ়া হয়ে থাকে তাহলে বিশেষ করে উত্তরাধিকার সূত্রে প্রাপ্তি রয়েছে, তবে সেই প্রাপ্তিকে ধরে রাখা কিন্তু অনেকাংশে কঠিন হতে পারে, এমনকি অত্যাবশ্যকীয় বিবাহে কোনো না কোনো বাধা এসে পণ্ড করে দিতে পারে। আর জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে তাহলে অবশ্য দূর থেকে শুভ সংবাদ আসবে, পাওনা টাকা আদায় হবে, আটকে থাকা কাজ সচল হবে, বাণিজ্যিক স্বপ্নকে বাস্তবায়ন করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে। তো মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 19 অক্টোবর 2024 ইংরেজি তারিখে কলহ বিবাদ উৎকট উদ্ভট ঝামেলা আর অপ্রীতিকর ঘটনা এড়াতে নিজেদেরকে গুটিয়ে রাখতে হবে, এমনকি অংশীদারদের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে, বন্ধুত্ব টিকিয়ে রাখার চেষ্টা করতে হবে, আত্মীয়দের সাথে সম্প্রীতি বজায় রাখার আপ্রাণ চেষ্টা চালাতে হবে, মায়ের স্বাস্থ্যের দিকে তীক্ষ্ণ নজর রাখতে হবে, কন্যা সন্তানদের গতিবিধির উপর নজর রাখতে হবে। প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে চুরমার করে দিতে পারে, এমনকি যানবাহন দুর্ঘটনায় পড়তে হতে পারে। তাছাড়া অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হতে পারে, এমনকি লৌকিকতায় ব্যয়ের মাত্রা বাড়াতে পারে, এমনকি অধিক লৌকিকতা শত্রুতার জন্ম দিতে পারে। তাছাড়া আপনারা যদি ভাড়াটিয়া হন সেক্ষেত্রে মালিকের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে, নচে তসিরেই বাসা বাড়ি অফিস আদালত পাল্টানোর জন্য হুন্নি হয়ে ছুটে বেড়াতে হবে। তো মকর রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে তাহলে বিশেষ করে বিনা দোষে দোষী সাব্যস্ত করবে, সেই সঙ্গে বিশেষ করে কর্মস্থলে অশান্তির সৃষ্টি হবে, ব্যবসা বাণিজ্যেও কিন্তু লোকসান গুনতে হবে। আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে, সেই সঙ্গে অত্যাবশ্যকীয় বিবাহে কোনো না কোনো বাধা এসে পণ্ড করে দিতে পারে। আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে জমিজমা সংক্রান্ত ঝামেলা মীমাংসা করার চেষ্টা করুন, আগুন বিদ্যুৎ দুই চাকার বাহন যথাসম্ভব এড়িয়ে চলুন। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভলগ্ন নিয়ে।
তো কুম্ভ রাশি কুম্ভ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 19 অক্টোবর 2024 ইংরেজি তারিখে আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। ভাই বোন আত্মীয় পরিজনদের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে, সেই সঙ্গে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে, ধৈর্য সাহস পরাক্রম 10 গুণ বাড়িয়ে দেবে, সেই সঙ্গে কেরিয়ার চমকে দেবে, বাণিজ্যিক স্বপ্ন বাস্তবায়ন হবে, ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করবে, সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবনও উপহার দেবে, সেই সঙ্গে গান বাজনা আঁকা লেখা অভিনয় আবৃত্তির দিকে মন ধাবিত হবে, এমনকি বিদ্রোহ ফাটল ক্ষয়ক্ষতি লোকসান ধ্বংস বিপর্যয় অতিক্রম করে আপনাদের সফলতার সূর্য ফোকাস মারবে। তাই তো কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে পিতা মাতা গুরুজনদের সহযোগিতা পাবে, পিতৃমাতৃ ধন সম্পদ সম্পত্তিও পুনরুদ্ধার হবে। আর জন্ম নক্ষত্র যদি শতভিশা হয়ে থাকে তাহলে বিশেষ করে আয় বুঝে ব্যয় করতে হবে, সঞ্চয়ী হতে হবে, মিতব্যয়ী হতে হবে, কৌশলী হতে হবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনদের পূর্ণ সহযোগিতা পাবে, এমনকি বিশেষ করে বন্ধু বান্ধবের সহযোগিতা আপনাদের চলার পথকে সুগম করবে, সেই সঙ্গে অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে, আর গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সর্বশেষ রাশি মীন রাশি ও মীন লগ্ন নিয়ে। তো মীন রাশি মীন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 19 অক্টোবর 2024 ইংরেজি তারিখে বিশেষ করে আপনাদের দীর্ঘদিনের লালিত স্বপ্ন বাস্তবায়ন করবে, আত্মীয় স্বজনের সমাগমে গৃহবাড়ি মুখর থাকবে, এমনকি নতুন আত্মীয়তার সৃষ্টি হবে আজকের দিনে, সেই সঙ্গে হারানো ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে, অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুচিয়ে দেবে, পুকুর ভরা মাছ গোয়াল ভরা গরু গোলা ভরা ধান তোলার সুযোগ পাবে, নতুন দলিলপত্র হাতে আসবে, সেই সঙ্গে আপনাদের কথাবার্তা লোকে শুনবে জানবে মানবে মাথার মণি ভাববে, এমনকি বহু গুণের স্বীকৃতি স্বরূপ বিজয়ের বর্মাল্য গলায় পড়াবে, সেই সঙ্গে বিশেষ করে জীবনসাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে, লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার উপঢৌকনা দিয়েও প্রাপ্ত হবেন। তাই তো মীনরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে প্রতিষ্ঠা যশ সম্মান খ্যাতি প্রতিপত্তির শীর্ষে আরোহণ করাবে, এমনকি যোগ্য কর্ম উচ্চ শিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা বাণিজ্য ব্যাপক দেশে কাছে পিঠে ভ্রমণ হবে, প্রতিটা ভ্রমণ লাভদায়ক হবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে আপনার বিশেষ করে সৎ মানুষ উদার মানুষ পরোপকারী মানুষ যোগী মানুষ ধার্মিক মানুষ, তাছাড়া পরিবারের যাদের বয়স্ক লোকেরা দীর্ঘদিন অসুস্থতায় ভুগছিল হাসপাতালে কাটাচ্ছিল তাদের রোগ মুক্তির পথ প্রশস্ত করবে। আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে বিশেষ করে অর্থকড়ি সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে, সেই সঙ্গে নতুন প্রেম নতুন বন্ধুত্ব করার আগে ভাবতে হবে জানতে হবে বুঝতে হবে, কারণ বন্ধু প্রেমিক প্রেমিকা বেশে যেন আপনাদের ক্ষতি সাধন না করতে পারে তার জন্য পূর্ব থেকে সতর্কতা অবলম্বন করা বাঞ্ছনীয় হবে। তো দর্শকবৃন্দ, এই ছিল আমার আজকের আয়োজন। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশান 19 অক্টোবর 2024 ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব। তো দর্শকবৃন্দ, আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক, স্মরণীয় হোক, বরণীয় হোক, উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক, এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি। শুভ নমস্কার।